ওয়েলকাম এভরিওয়ান টু এডু লেকচার বিডি। আজকের টপিকে আমরা কথা বলবো জেনারেল ম্যাথ নিয়ে, অর্থাৎ সাধারণ গণিত নিয়ে। ভর্তি পরীক্ষায় অনেকে মনে করে যে শুধুমাত্র যে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি আনসার করলে হয়ে থাকে, বাট যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে তোমাদেরকে দুটো এক্সট্রা বিষয়ে আনসার করতে হবে প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে। একটা হচ্ছে আইকিউ আর একটা হচ্ছে জেনারেল ম্যাথ। আইকিউ নিয়ে এর আগে আমি অনেকগুলো টপিকে কথা বলছি, অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করছি। আজকে আমরা সাধারণ গণিত নিয়ে কথা বলবো, এবং আমাদের একটা বই আছে ম্যাথ ফর অ্যাডমিশন, এই বইটা নতুন বের হয়েছে, এটা নিয়েও কিছু কথা বলবো। শুরুতে বলে রাখি, আজকে আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে একটা ইউটিউব চ্যানেল, ফুড ইউটিউব চ্যানেল। এটা মূলত নাম হচ্ছে ফুড এক্সপ্রেস বাই পাম্মি। ওকে, তারা যেটা করে থাকে সেটা হচ্ছে যে ক্রিয়েটিভ ওয়েতে কীভাবে বিভিন্ন খাবার তৈরি করা যায় বা হচ্ছে যে ফুড রেসিপি তৈরি করা যায় এবং সুন্দর করে কীভাবে সেগুলোকে রিপ্রেজেন্ট করা যায় সেই জিনিসটাকে কিন্তু তারা শিখিয়ে থাকে। আপনারা যারা ফুড নিয়ে ইন্টারেস্টেড বা খাবার তৈরি করতে ভালোবাসেন, বাসায় নিজে কোনো কিছু বানিয়ে অন্য কাউকে সেটা প্রেজেন্ট করতে যারা ভালোবাসেন, তারা চাইলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ওই চ্যানেলের লিংক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু ঘুরে আসবেন, গিয়ে দেখবেন যে আসলে তাদের যে ইউনিক যে ওয়েগুলো, যে ওয়েতে আপনি বাসায় বসে খাবারগুলো বিভিন্ন রকম রেসিপি, আমি আসলে ওই চ্যানেলটাতে গিয়ে আমি নিজেই মানে অবাক হয়ে গেছি যে এত ওয়েতে বিভিন্ন রকম খাবার তৈরি করা যেতে পারে যেগুলো আমাদের বাংলাদেশে নর্মালি যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে পাওয়া যায় না। ঠিক আছে, এই রেস্টুরেন্টগুলোতে আপনি এই ধরনের খাবার হয়তো পাবেন না। হোমমেড যে ফুডগুলো সেগুলো আমরা কীভাবে বিভিন্ন ওয়েতে তৈরি করতে পারি সেই জিনিসগুলোই মূলত তারা শিখিয়ে থাকে। সো একটু গিয়ে চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন। তো আমরা চলে আসি আমাদের টপিকে। আজকের জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত, এটা কোন কোন বিশ্ববিদ্যালয়ে এসে থাকে বা কোন কোন ইউনিটে এসে থাকে, কাদের আসলে দরকার, ওকে, এই জিনিসটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে। তো আমরা প্রত্যেকেরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে টার্গেট থাকে, তো আমি মনে করি যে অ্যাটলিস্ট পাঁচটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা উচিত মিনিমাম। তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করো তাহলে তুমি চরম বোকামি করতেছ, চরম বোকামি করতেছ। তুমি ওই বিশ্ববিদ্যালয় যদি তোমার না হয় তাহলে কিন্তু তুমি বাকিগুলোতে আটকে যাবা। তো এই জন্য তোমাকে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয়ে টার্গেট রাখতে হবে, অর্থাৎ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তোমাকে টার্গেট ফিক্স করতে হবে মিনিমাম পাঁচটা। আমি মনে করি যে দশটা টার্গেট হওয়া উচিত, এটা আমি এর আগের ভিডিওগুলোতেও অনেকবার বলেছি, গত বছর বলেছি, তার আগের বারও কিন্তু আমি বলেছি। তো কেন দরকার, কারণ হচ্ছে তোমার যদি একটা ভার্সিটি কোনো কারণে হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু বাকিগুলো তোমাকে হেল্প করবে। এমনও হতে পারে তুমি যে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করেছো সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে তোমার গাড়ি নষ্ট হয়ে গেছে বা তোমার বাস নষ্ট হয়ে গেছে, তোমার ট্রেন নষ্ট হয়ে গেছে। এমনও হতে পারে যে বিশ্ববিদ্যালয়ে তুমি টার্গেট করছো সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তুমি অসুস্থ হয়ে গেছো। সো বি কেয়ারফুল। প্রথমত আমি বলতে চাই যে আসলে 2019 সালের দিকে কোন কোন বিশ্ববিদ্যালয়ে অঙ্ক আসছে, ওকে। এর মধ্যে আমি যদি একদম বড় বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মাস্ট তোমাকে ম্যাথ আনসার করতে হবে। সায়েন্সের ইউনিটগুলো বাদে প্রায় প্রত্যেকটা ইউনিটে তোমাকে ম্যাথ আনসার করতে হবে, আর্টস কমার্সের প্রত্যেকটা প্রায় ইউনিটে। দ্যাট মিন্স তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি পরীক্ষা দিতে চাও মাস তোমাকে ম্যাথের প্রিপারেশন রাখা লাগবে। শুধু যে ম্যাথের প্রিপারেশন রাখবা তা না, ইংরেজি ল্যাঙ্গুয়েজে আসে ম্যাথগুলো, অঙ্কগুলো ইংরেজি ল্যাঙ্গুয়েজে আসে। সো বুঝতেই পারতেছ কি অবস্থা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অঙ্কগুলো কোথা থেকে আসে? এই অঙ্কগুলো মূলত তুমি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত করেছো, ওই জায়গাগুলো থেকেই ওই নিয়মের অঙ্কই আসবে, বাট একটু টিকি একটু টিকি, বুঝা গেছে? মানে ওই বেসিকটা তোমার মাস লাগবে, ওটার পাশাপাশি একটু ট্রিকি ওয়েতে অঙ্কগুলোকে তোমাকে দিবে, তোমাকে সেগুলোকে সলভ করতে হবে। যদি আমি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কীরকম অঙ্ক আসে, ওই যে আমি আবারও বলতেছি যে 9-10 যে অঙ্কগুলো আমরা করছি সেগুলো আসে। আমি আমার যেই হালদা পাবলিকেশনের ম্যাথ বই সেটাকে যদি ফলো করি, আমি দেখছি যে সবগুলো অঙ্কই 9-10 বইগুলোতে নর্মালি আসে, বা ক্লাস ফাইভ থেকেও কিছু অঙ্ক এসে থাকে, ভগ্নাংশ ক্লাস ফাইভে আমরা পড়ছি, ঐকিক নিয়ম ক্লাস ফাইভে আমরা পড়ছি, ওখান থেকেও আসে, সুৎকষা আমরা 9-10 পড়ছি ওখান থেকে আসে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসে থাকে অঙ্ক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে থাকে অঙ্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে কমার্সের ইউনিটে, তারপর হচ্ছে তোমার আসবে হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওকে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিইউপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
এই আমি এখন যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম বলেছি সবগুলোতে অঙ্ক এসে থাকে, বিশেষ বিশেষ করে যারা কমার্সে কিংবা আর্টসে পড়ি তাদেরকে বেশি আনসার করতে হয়। মানে আমি বলতে চাচ্ছি না যে যারা কমার্সে পড়ি বা আর্টসে পড়ি তাদেরকে আনসার করতে হবে, আমি বলতে চাচ্ছি যারা কমার্স কিংবা আর্টসের ইউনিটে ভর্তি হতে চায়, সাপোজ সায়েন্সের একজন স্টুডেন্ট আর্টসের একটা সাবজেক্টে ভর্তি হতে চায়, সাপোজ সে ভর্তি হতে চায় ইকোনমিক্সে, তো ইকোনমিক্স যে ইউনিটে রয়েছে সেই ইউনিটে যখন সে পরীক্ষা দিবে তাকে সাধারণ গণিত আনসার করতে হবে। অর্থাৎ সায়েন্স কমার্স আর্টসকে কোন বিভাগে পড়ি এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তুমি কোন ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে যে আইকিউটা আসে সেখানে দুইটা বা তিনটা অঙ্ক এসে থাকে, সেটা নর্মালি আইকিউর বই পড়লে হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালি ম্যাথ আসে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নর্মালি ম্যাথ আসে না, শুধুমাত্র ওই যে আইকিউর যে ইউনিটটা বা ডি ইউনিট সেখানে দুইটা বা তিনটা অঙ্ক আসে আইকিউর মধ্যে, মানে উপরে লেখা থাকে আইকিউ বাট সেখানে আইকিউর ভিতরে দুই তিনটা অঙ্ক দিয়ে দেয়, বাট সেটা আইকিউর যে বই আছে আমাদের হালদা পাবলিকেশনের হালদা আইকিউ বইটা পড়লেই হয়ে যায়, ওখানে কিন্তু অঙ্ক দেওয়া আছে। ওকে, বাট তুমি যদি জেনারেল ম্যাথের জন্য একটা বাস্ট প্রিপারেশন নিতে চাও, একটা পারফেক্ট প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা বই অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কোন বই ফলো করা উচিত, রাইট? কোন বইটা আমরা বাজারে থেকে কালেক্ট করব। বাজারে তুমি ম্যাথের জন্য খুব বেশি বই পাবা না, তিনটা বই আছে, মেবি তিন চারটা বই আছে। তো এখন সেই বইগুলো তুমি যখন একসাথে নিবা, তুমি সাপোজ একটা ভালো দোকানে গেলা বা ভালো একটা লাইব্রেরিতে গেলা, গিয়ে তুমি এই তিন চারটা বইকে তুমি কালেক্ট করো, কালেক্ট করে পাশাপাশি রাখো, রেখে তুমি দেখো যে কোন বইটা তোমার কাছে ভালো লাগতেছে, তোমার জন্য কোন বইটা উপযোগী, সেটা তুমি বইগুলো খুললেই কিন্তু বুঝে যাবা। আশা করি তুমি আমার সেন্সটা বুঝতে পারছো। তোমার দরকার নাই কারো সাজেশন ফলো করার, কে কী বলছে, তুমি জাস্ট নিজে খুলে দেখো যে কোন বইটা তোমার জন্য উপযোগী, সেই বইটা তুমি কালেক্ট করো। বুঝা গেছে? তো আমাদের হালদা পাবলিকেশন থেকে যে বইটা বের হয় সেটা হচ্ছে ম্যাথ ফর অ্যাডমিশন, এটা হচ্ছে যে সাধারণ গণিতের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিশ্ববিদ্যালয়ে অঙ্ক এসে থাকে, জেনারেল ম্যাথ এসে থাকে, সাধারণ গণিত এসে থাকে, সবগুলো বিশ্ববিদ্যালয়ের অঙ্ক এখানে দেওয়া আছে, একদম জ্যামিতি পর্যন্ত, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিসংখ্যান, যা যা টপিক থেকে প্রশ্ন এসে থাকে সবগুলো টপিক আলোচনা করা আছে, সেই সাথে কী কী প্রশ্ন আসছে সেগুলো সলিউশন দেওয়া আছে, ব্যাখ্যা সহকারে, বড় আকারেও দেওয়া আছে, শর্টকাটে দেওয়া আছে। অর্থাৎ তুমি রিটেনে আসলেও পারবা, আবার যদি এমসিকিউতে আসে তাও আনসার করতে পারবা। দ্যাট মিন্স তোমার একটা ফুল প্রিপারেশন নেওয়ার জন্য জেনারেল ম্যাথে আমাদের এই বইটি পারফেক্ট। এখন এই বইতে আমরা যেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করছি আমি একটু সংক্ষেপে সেগুলোর একটু রিভিউ করতে চাই। ওকে, আমরা আলোচনা করেছি বাস্তব সংখ্যা নিয়ে, এখানে বাস্তব সংখ্যা কী, বাস্তব সংখ্যার যে প্রকারভেদ আছে, মোট কথা হচ্ছে নাম্বারিংয়ের যত জিনিস আছে সবগুলো এখানে দেওয়া আছে, শুরুতে আলোচনা করা আছে। দেন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো সেগুলোকে দেওয়া আছে, সেগুলো বিভিন্ন বই থেকে আমরা কালেক্ট করছি একদম ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত। ওকে, তারপরে হচ্ছে যে যেই অঙ্কগুলো অলরেডি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে সেগুলোকে আলোচনা করেছি একদম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের। এটা হচ্ছে যে বাস্তব সংখ্যা চ্যাপ্টারটার বর্ণনা। ওকে, দেন আছে যে তোমার একটা চ্যাপ্টার বর্গ ও বর্গমূল, তারপর আছে লাভ ক্ষতি, তারপর আছে সরল ও যৌগিক মুনাফা, তারপর আছে শতকরা, তারপর ঐকিক নিয়ম, তারপর হচ্ছে ভগ্নাংশ, তারপর হচ্ছে লসাগু ও গসাগু, তারপর হচ্ছে ধারা, এখানে তোমার সমান্তর ধারা থাকবে, গুণোত্তর ধারা থাকবে, শর্তযুক্ত ধারা থাকবে, অনুপাত সমানুপাত, তারপর হচ্ছে তোমার সরলীকরণ বা সেটাকে আমরা মানে হচ্ছে যে ইকুয়েশনও বলতে পারি, তারপর হচ্ছে তোমার গড় বয়স, তারপর হচ্ছে তোমার সময় দূরত্ব গতিবেগ নির্ণয়, তারপর হচ্ছে পরিমাপ ও ক্ষেত্রফল নির্ণয়, তারপরে কিছু বিভিন্ন ধরনের বিবিধ অঙ্ক আছে, এটা হচ্ছে পাটিগণিত অংশটা। ওকে, এতটুকু। এখন এটা কিন্তু ইংলিশ ভার্সনেও আছে, মানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংরেজিতে টাইপ করা, অর্থাৎ তোমার ইংরেজিতে আসুক, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংরেজিতে আসে, তারপর হচ্ছে তোমার জগন্নাথেও ইংরেজিতে আসে সিবিনিটে, ঠিক আছে? অর্থাৎ জগন্নাথের যারা কমার্স ইউনিটে পরীক্ষা দেই আমরা তাদের কিন্তু ইংরেজিতে প্রশ্ন হয়। তো এখন যেহেতু ইংরেজিতে প্রশ্ন হচ্ছে তাহলে আমাকে পাশে অবশ্যই কী করা লাগতেছে, ইংরেজির যে ল্যাঙ্গুয়েজটা সেটা কিন্তু আমাকে দিয়ে রাখা লাগতেছে, রাইট? এখন এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্ন এবং টপিক বাংলা এবং ইংরেজিতে এক্সপ্লেন করছি। বাংলা এবং ইংরেজিতে কেন? খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর হচ্ছে তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এগুলোতে প্রশ্নগুলো ইংরেজিতে হয়, অর্থাৎ অঙ্কের প্রশ্ন তোমাকে করবে ইংরেজিতে, ইংরেজি ল্যাঙ্গুয়েজে। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, দ্যাট মিন্স তোমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজও কিন্তু পারফেক্ট হতে হবে, এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, তুমি বুঝতে পারতেছ? সো দ্যাট মিন্স তোমাকে এটা কিন্তু হেল্প করতেছে এই বইটা, যে যারা
ইংলিশ ল্যাঙ্গুয়েজে আনসার করতে হবে বা বাংলা ল্যাঙ্গুয়েজে আনসার করতে হবে, তাদের সবাইকে হেল্প করবে। এখন যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করছো ভর্তি পরীক্ষায়, তাদেরকে যে ইংরেজিতে আনসার করতে হবে তা না, যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছো তাদেরকেও ইংরেজিতে আনসার করতে হবে, এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে। সো দ্যাট মিন্স তোমার বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম, বাংলা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুই ওয়েতে তোমাকে অঙ্কগুলো শিখতে হবে। এই জন্যই মূলত বাংলা এবং ইংরেজির পাশাপাশি দেওয়া আছে এখানে, ওকে, প্রতিটা প্রশ্ন। এবার হচ্ছে যে বীজগণিত থেকে কী কী টপিক আলোচনা করা আছে, বীজগণিত থেকে বীজগণিতের যে সূত্রগুলো আছে মাস দরকার এমসিকিউতে সেগুলো দিয়েই দিবে, সেগুলো আলোচনা করা আছে। উৎপাদক বিশ্লেষণ দরকার, বাস্তব সংখ্যা ও অসমতা সেখান থেকেও আসবে, সূচক মানে হচ্ছে পাওয়ার যেটাকে আমরা বলে থাকি, তারপর হচ্ছে তোমার লগারিদম, লগ থেকে তো আসবেই আসবে, সমাধান সমীকরণের, হ্যাঁ, বা সমীকরণ ও তার সমাধান, এই জিনিসটা থেকেও মাস্ট আসবে। তারপর হচ্ছে স্যাট, এর এখান থেকেও এসে থাকে, অন্যয় ফাংশন, ফাংশন থেকে তো আসেই আসে, ঠিক আছে, এই জিনিসগুলোকে আলোচনা করা আছে। জ্যামিতি থেকে কী আলোচনা করা আছে, জ্যামিতি থেকে জ্যামিতির মৌলিক যে ধারণা একদম ক্লাস আমরা যদি বলি সিক্স থেকে, ক্লাস সিক্স থেকে যে ধারণাগুলো আমাদের জানা উচিত আমরা হয়তো ভুলে গেছি, সেই জিনিসগুলোকে আবার রিপিট করা হয়েছে এই বইতে, ঠিক আছে। তারপর আলোচনা করা আছে ত্রিভুজের উপর একটা চ্যাপ্টার আছে আলাদা, চতুর্ভুজের উপর একটা আলাদা চ্যাপ্টার আছে, বহুভুজের উপর একটা চ্যাপ্টার আছে আলাদা, বৃত্তের উপর একটা আলাদা চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতির উপর একটা চ্যাপ্টার আছে, ঘন জ্যামিতির উপর একটা চ্যাপ্টার আছে, বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতার উপর একটা চ্যাপ্টার আছে। বুঝতেছো তুমি, বিন্যাস সমাবেশ এবং সম্ভাবনা থেকেও তোমার অঙ্ক আসবে, সো বি কেয়ারফুল। এবং জ্যামিতির যে বিবিধ আরও বিষয়াবলী সেগুলোও এখানে আলোচনা করা আছে। আর কোন কোন বিশ্ববিদ্যালয় আলোচনা করা আছে সেটা তো আমি একবার বলছি, আমি আবারও বলতে চাই, এখানে তোমার কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর সহ যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে বেগম রোকেয়া বলতে পারো, যে যে বিশ্ববিদ্যালয়তে অঙ্ক আসে সবগুলো বিশ্ববিদ্যালয়ের অঙ্ক এখানে আলোচনা করা আছে। সো তুমি এই বইটা জাস্ট দেখে নিতে পারো, তোমার ভালো লাগলে তুমি কালেক্ট করবা, বাট তুমি একবার হলেও একটু দেখার ট্রাই করবা। তো আমি আশা করতেছি এই বইটা তোমাদের ম্যাথের জন্য ব্যাপক পরিমাণে তোমাদেরকে হেল্প করবে, পাশাপাশি বাজারে যে অন্য অন্য বইগুলো আছে সেগুলোও তুমি দেখো, ওকে, যেটা ভালো লাগে তোমার কাছে সেটা তুমি কালেক্ট করো। আর খুব শীঘ্রই আমি তোমাদের জন্য ম্যাথের কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো, আইকিউর যেরকম টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দিয়ে রাখছি ঠিক তেমনি আমরা ম্যাথের কয়েকটা টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দিব, তাহলে তোমাদের ম্যাথ প্রিপারেশনটা আরেকটু স্ট্রং হবে বলে আমার বিশ্বাস। তো আজকে চলে যাচ্ছি, আরেকদিন আমরা অন্য কোনো টপিকে কথা বলবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।